কেরিয়ার সলিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি হিমাদ্রি, আজ তোমাদের জন্য যে চাকরির খবরটি নিয়ে এসেছি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 25/8/2022 তারিখে। অন স্ক্রিনে তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ, মেমো নম্বর দেওয়া আছে, এদিকে ডেট দেওয়া আছে। আচ্ছা, এখানে তোমাদের কলকাতা মিউনিসিপ্যালিটিতে অনারি হেলথ ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হবে। এখানে শুধুমাত্র ওম্যান ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। ম্যারেড, ডিভোর্স বা উইডো সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কী লাগবে, বয়স কত লাগবে, বেতন কত পাবে, পুরো বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর নিয়মিত সরকারি চাকরি, সরকারি প্রকল্প, বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিও। তো তোমরা অন স্ক্রিনে নোটিশটা দেখতে পাচ্ছ, কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডার থেকে এই নোটিশটা প্রকাশ হয়েছে। এখানে মোট শূন্যপদ আছে 127টা। এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে, আর তোমাদের বয়সটা হিসাব করা হবে 1/1/2022 অনুযায়ী। এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি ক্যান্ডিডেটরা এখানে বয়সের ঊর্ধ্বসীমায় কিছুটা ছাড় পেয়ে যাবে। তোমরা যারা এসসি, এসটি, ওবিসি এ এবং বি ক্যান্ডিডেট আছো, তারা 22 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের কোয়ালিফিকেশান খুবই কম চাওয়া হয়েছে। মিনিমাম মাধ্যমিক পাস অথবা ইকুইভ্যালেন্ট হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে যারা যারা হায়ার লেভেলের কোয়ালিফিকেশান আছো, তারাও আবেদন করতে পারবে। কিন্তু তোমাদের মাধ্যমিকের যে স্কোর, সেই স্কোরের ওপরে ভিত্তি করেই কিন্তু তোমাদের এখানে ফাইনাল শর্টলিস্ট করা হবে, এবং তার ওপরে ভিত্তি করেই তোমাদের এখানে নিয়োগটা করা হবে। আচ্ছা, এখানে টার্ম অ্যান্ড কন্ডিশান কিছু দেয়া আছে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 4,500 টাকা। আচ্ছা, এখানে তোমাদের প্রথমে 1 বছরের কন্ট্রাক্ট বেসিসে তোমাদের নিয়োগটা করা হবে, এবং পরবর্তীকালে তোমাদের কাজের যে পারফরমেন্স যদি ভালো থাকে, তাহলে তোমাদের কন্ট্রাক্টটা রিনিউ করা হবে। এখানে তোমরা যে অ্যাপ্লিকেশানটা করবে, সেটা ওরা একটা প্রেসক্রাইব ফরম্যাট এই নোটিশের সাথে ওরা দিয়ে দিয়েছে। সেই ফরম্যাটেই তোমাদের এখানে অ্যাপ্লিকেশানটা করতে হবে। অ্যাপ্লিকেশান যে ফর্ম, সেটা তোমরা যে অফিসিয়াল যে ওয়েবসাইট www.kmcgob.in, এই ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা ডাউনলোড করতে পারবে। এটা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট। এছাড়া তোমরা আমার ডেসক্রিপশান বক্সেও অ্যাপ্লিকেশান ফর্মটা পেয়ে যাবে। তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করেও ফর্মটা ফিল আপ করতে পারো। এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। তো যে ডকুমেন্টসগুলো এখানে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে, সেগুলো হচ্ছে এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, প্রুফ অফ রেসিডেন্স হিসেবে তোমাদের আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড, যে কোনো একটা। এছাড়া তোমাদের মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট এক্সামের সার্টিফিকেট আর মার্কশিট, আর হচ্ছে যারা এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি ক্যান্ডিডেট আছে তাদের কাস্ট সার্টিফিকেট। এই সমস্ত ডকুমেন্টস তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে সেলফ অ্যাটেস্টেড কপি জমা দিতে হবে। আচ্ছা, যারা যারা এখানে ম্যারেজ পার্সন আছে, তাদের ম্যারেজ সার্টিফিকেট অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড অথবা আধার কার্ড দিতে হবে। যে ডকুমেন্টসে তার হাজব্যান্ডের নাম যেন লেখা থাকে, সেটা তাদের দেখে নিতে হবে। আর যারা যারা এখানে বিধবা ক্যান্ডিডেট যারা আবেদন করবে, তাদের অবশ্যই কিন্তু তাদের হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট জমা দিতে হবে। আর যারা ডিভোর্স আছে, তাদের কোর্টের যে ডিভোর্সের যে পেপার, সেই পেপারের কপি কিন্তু তাদের এখানে জমা দিতে হবে। আচ্ছা, এখানে তোমাদের যে অ্যাড্রেসে গিয়ে এই ফর্মটা জমা দিতে হবে, সেটা হচ্ছে 5 SN ব্যানার্জি রোড, কলকাতা 700013। এই অ্যাড্রেসে গিয়ে তোমাদের জমা দিতে হবে। সিএমও বিল্ডিংয়ে 2nd ফ্লোর, রুম নাম্বার 254। এই বিল্ডিংয়ে গিয়ে তোমাদের এই রুম নাম্বারে তোমাদের ড্রপ বক্সে গিয়ে জমা দিতে হবে, সরকারি যে ওয়ার্কিং ডেস, সেই ওয়ার্কিং ডেসের মধ্যে। এখানে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট হচ্ছে 15/9/2022 বিকাল 4টে। তার মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশানটা এখানে জমা করতে হবে। তোমরা কিন্তু কোনো রকম স্পিড পোস্ট, কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা পাঠালে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে। এখানে তোমাদের নিজেদের গিয়েই জমা দিয়ে আসতে হবে। এখানে সিলেকশান প্রসেস যেটা দেওয়া আছে, তোমাদের মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট এক্সামের ওপরে, নাম্বারের ওপরে বেস করে একটা শর্টলিস্ট করা হবে, এবং তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে 1:10 রেশিওতে, মানে একটা পোস্টের জন্য 10 জনকে ডাকা হবে।
আচ্ছা, এখানে তোমাদের মাধ্যমিকের যে নাম্বার 90%-এর মধ্যে তোমার নাম্বার কত হচ্ছে তার উপরে বেস করে একটা স্কোর দেওয়া হবে, আর 10 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে। তারপরে তোমাদের হচ্ছে ফাইনাল মেরিট লিস্টটা প্রকাশ হবে, যারা যারা এই ফাইনাল মেরিট লিস্টে চান্স পাবে তারা এখানে জবটা পাবে। আচ্ছা, এখানে নিচে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা দেওয়া আছে দেখতে পাচ্ছ। সবার প্রথমেই তোমাদের এখানে ছবি লাগিয়ে দিতে হবে, ছবিটা তোমাদের 3.5 সেমি ইন্টু 3.5 সেমি ইন্টু মাপের হতে হবে। ছবিটা অবশ্যই তোমরা আটা দিয়ে বসাবে, কোনো রকম স্টেবেল বা পিন দিয়ে কিন্তু মারলে চলবে না। আর ছবিটা তোমাদের 3 মাসের মধ্যে হতে হবে, তার পুরনো হলে চলবে না। তার নিচেই তোমাদের একটা সিগনেচার করে দেবে, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা লিখে দেবে, ওপরে তোমরা পেয়ে যাবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এই নোটিশেরই ওপরে। তারপরে তোমরা ডেট দিয়ে দেবে, আর হচ্ছে তারপরে নিচে তোমাদের হচ্ছে সব কিছু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এখানে দেওয়া আছে ইন ক্যাপিটাল লেটার তোমাদের নেম, মিডিল নেম, লাস্ট নেম, ফাদার্স অথবা হাজব্যান্ডের নেম, ডেট অফ বার্থ দিয়ে দেবে, এজ দিয়ে দেবে 1/1/2022 অনুযায়ী তোমাদের কত সাল আর কত মান্থ হচ্ছে সেটা এখানে বসিয়ে দেবে হিসাব করে, ম্যারেজ স্ট্যাটাস যেটা সেটা দিয়ে দেবে, ন্যাশনালিটি দিয়ে দেবে, অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস লিখে দেবে, পোস্ট অফিস, সিটি, মিউনিসিপ্যালিটি, ওয়ার্ড নাম্বার, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড এগুলো ফিল আপ করে নেবে, করেসপন্ডেন্ট অ্যাড্রেস মানে তোমার বর্তমান ঠিকানা এখন যেটা সেটা দিয়ে দেবে, যদি দুটো একই হয় তাহলে এখানে সেমও লিখে দিতে পারো বা দুবারও ফিল আপ করতে পারো। আচ্ছা, কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবে, মোবাইল নাম্বার, রেসিডেন্স মানে এখন তুমি যেখানে বসবাস করো সেই জায়গার নাম দিয়ে দেবে, ইমেল আইডি থাকলে দিয়ে দেবে। তারপর হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান, এটা ফিল আপ করে নেবে পুরো, স্কুলের নাম, ডিগ্রি, কত সালে পাস করেছো এগুলো পুরো ফিল আপ করে নেবে। অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যদি কিছু থাকে সেটা এখানে লিখে দেবে, এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি যদি কিছু থাকে সেটা এখানে লিখে দিও। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ নো, মানে তুমি কী কী ল্যাঙ্গুয়েজ জানো সেগুলো এখানে দিয়ে দেবে, কোন ল্যাঙ্গুয়েজটা তুমি লিখতে জানো, পড়তে জানো আর বলতে জানো সেগুলো এখানে টিক করে দেবে। আচ্ছা, এখানে তোমাদের যে যে ডকুমেন্টসগুলো তুমি এই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে দিচ্ছ সেগুলো তোমরা এখানে ইয়েস দিয়ে দেবে, আর যেগুলো দিচ্ছ না সেগুলো এখানে নো লিখে দেবে, যেটা দিচ্ছ সেটা ওয়াই লিখলে হয়ে যাবে, যেটা দিচ্ছ না সেটা এন লিখলে হয়ে যাবে। আর হচ্ছে তোমাদের এখানে হচ্ছে ডকুমেন্ট এনক্লোজ অফ ফটোকপি, মানে সেই ডকুমেন্টসের একটা ফটোকপি তোমাদের এই অ্যাপ্লিকেশানের সাথে দিতে হবে, যেরকম প্রুফ অফ এজ, প্রুফ অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, প্রুফ অফ রেসিডেন্স, কাস্ট সার্টিফিকেট, এগুলো সব আছে তোমরা একটু দেখে নেবে। নিচে একটা ডিক্লারেশান দিয়েছে, তোমরা চাইলে একটু পড়ে নেবে। নিচে তোমাদের একটা সিগনেচার করে দেবে, ডেট দিয়ে দেবে, প্লেস দিয়ে দেবে। তো এরকমভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে পুরো স্টেপ বাই স্টেপ, আমি যেরকমভাবে বললাম। তো যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা এই নোটিশটা একটু ভালো করে পড়ে নিও, নোটিশটা তোমরা আমার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নেবে, নিয়ে ভালো করে পড়ে নেবে, তারপরেই তোমরা এখানে আবেদনটা করবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে আর খবরটা ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।